ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, টেস্ট পরীক্ষাকে ঘিরে তুমুল বিক্ষোভ। বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, টেস্ট পরীক্ষাকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে ছাত্রীদের মধ্যে। যা আপডেট উঠে আসছে, বোর্ডের নির্দেশ অমান্য করে কিন্তু এই বিদ্যালয় থেকে পূর্ণমান 70 বা 80 মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাতে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে ছাত্রীরা। ছাত্রীদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বোর্ডের নির্দেশ অমান্য করেই 50 নম্বরের পরীক্ষা না নিয়ে সম্পূর্ণ বিষয় ভিত্তিক 70 বা 80 নম্বরের মধ্যে পরীক্ষা নিচ্ছে তাদের স্কুল। সেই কারণে কিন্তু তারা তুমুল বিক্ষোভ দেখাচ্ছে। বোর্ড থেকে তারা ডিক্লেয়ার হয়েছে 80 মার্কসে পরীক্ষা নিতে হবে, আমাদের স্কুলে সেটা 80 পরীক্ষা নেওয়া হচ্ছে। গভর্নমেন্টের অর্ডার তো 50 মার্কসে পরীক্ষা নিতে, আমাদের 80 পরীক্ষা নিতে হচ্ছে। আমরা এভাবে পরীক্ষা দিতে ইচ্ছুক নই, কিন্তু পরীক্ষা দিলে আমরা কি পারবো? আমাদের 80 নম্বরে নিচ্ছে, আমরা সেটা 50 পরীক্ষা দিতে চাই। আমরা একবারও বলা হলো, হ্যাঁ আমরা চাই আমরা 50 পরীক্ষা নিই। থেকে নির্দেশ আছে যে এইচএস স্টুডেন্টদের 50 নম্বরে পরীক্ষা নিতে হবে, কিন্তু আমাদের স্কুলটা কোনো কিছুই শুনছে না, উনি উপরন্ত 80 পরীক্ষা নিচ্ছে। আর আমরা আমাদের 2 বছর যে স্কুল বন্ধ ছিল, সব কিছু পড়াশোনা সব কিছু অফ ছিল, অনলাইনে চলছিল, অনলাইনে কর কতটুকু পড়াশোনা হয়, যতই পারসেন্ট হোক না কেন সম্ভব নয়। আর আমাদের স্কুলে খবর পেয়েছে একদিন করোনা হয়েছে, কিন্তু তা উনি কিছু দেখি শুনছেন না, শুনতে চাইছেনই না। আমরা দেখি পরীক্ষা আমরা দেবো, সব করবো, পরীক্ষা দেওয়াটা উচিত আমাদের, কিন্তু 50 নম্বর গভর্নমেন্টের অর্ডারটা মানু, গভর্নমেন্টের অর্ডার মেনেই আমরা পরীক্ষা দিতে চাইছি, কিন্তু কেন না শুনছে না উনি? আমরা এটাই বক্তব্য, কেন শুনছে না? ছাত্রীদের তরফ থেকে যে দাবি উঠেছে যে তারা পরীক্ষা দিতে ইচ্ছুক, কিন্তু তারা সংসদের নিয়ম মেনে 50 নম্বরেরই পরীক্ষা দিতে চায়, কোনোভাবেই তারা 70 বা 80 নম্বরের মধ্যে পরীক্ষা দিতে চায় না। যেমনটা অর্ডার বোর্ডের থেকে এসেছে ঠিক সেরকমই পরীক্ষা তারা দিতে চায়, যেহেতু এত অল্প কম সময়ের মধ্যে তাদের সিলেবাস কমপ্লিট হয়নি, সেই কারণে জোরপূর্বক বিদ্যালয়ে তাদের থেকে 70 বা 80 নম্বরে পরীক্ষা নিতে চাইছে। তার বিরুদ্ধে কিন্তু তারা এই বিক্ষোভ প্রদর্শন করছে, ছাত্রীদের তরফ থেকে কিন্তু এই তথ্যই উঠে এসেছে। তাহলে আপনি কিভাবে নাম্বার দেবেন? উনি
প্রথমে আমাদের সাথে খুব মিসবিহেভ করলো, কথা শুনতে চাইলেন না, অনেকগুলো কথা শোনালেন আর বললেন কি আমরা তো আগে থেকে ডিসিশন নিয়ে নিয়েছি যে 80 নম্বরে পরীক্ষা নিয়ে, আর তাহলে আমরা এটা কী করে চেঞ্জ করবো? কালকে তো ডিক্লিয়ার হয়ে গেছে, তাহলে আপনি যেটা স্টুডেন্টের ফিউচারের দিকে চেঞ্জ করবো তাহলে ওদের কিছুদিন সময় দিন। তা উনি তাও শুনতে চাইলেন না, উনি উপরন্ত আমাদের ভীষণ অপমান করলেন, ওরে বললেন আমরা কিছু শুনবো না, এই বলে আমাদের ওখান থেকে বের করে দিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেখানে আন্দোলনরত প্রত্যেকটি ছাত্রছাত্রীর ভিডিও ক্যামেরা করতে থাকে। প্রধান শিক্ষিকা মারফত যেটা জানা গেছে যে তাদের বিদ্যালয়ে আগে থেকেই 70 এবং 80 নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন তৈরি ছিল এবং হঠাৎ করে সংসদের তরফ থেকে নোটিশ আসায় তারা আর প্রশ্নপত্র পরিবর্তন করতে চাইছে না, তাই সেই পুরনো প্রশ্নপত্রে তারা পরীক্ষা নিতে চাইছে। সব মিলিয়ে কিন্তু টেস্ট পরীক্ষাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে কৃষ্ণনগরের লেডি কারমাইকেল গার্লস হাই স্কুলে। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।